फोन कर ओ, आपनी मिर्जा शाह जी आपनी कोई दिन थकबो इटा तो हमारे कॉन्फर्म कर सुनिया तीन दिन थकबो तीन दिन हमारे फुचाई तो ना है आपनी इटा तो बुझ रहे हो इटा कुनो उठे लो ना है लोज हो ना है इटा हमारे भाषा ओ तक कोई दिन आपना रेखने थकले पुशाबे कॉम्पो के सात दिन अच्छा আমি এক কাজ করি আপনার এখানে থাকবো আমি তিন দিন কিন্তু আপনাকে ভাড়া দেব সাত দিনের তাহলে পোষাবে ঠিক হইব আমার কিটা আমার টাকা পাইলে হইল এ আকির মা আকির মা এ ও ভাই দিও তান্ডেও কুনার গটটা দেখাই দেও আর একটু দার মুচ করে পরিষ্কার করো ভাই দেখিও তোমার তো আবার স্বভাব খারাপ খাম করু ভাই ময়লা রই যায় স্যার যাও কা
যাও কা স্যার এক কাপ দুধ চা চিনি ছাড়া হ্যাঁ I-6 Intercom at your service, sir. সাব্বির ওরফে কাঞ্চি সাব্বির জন্মস্থান পুরান ঢাকা, বয়স 39 বছর, 7 খুনের আসামি, হুন্ডি ব্যবসায়ী, জাল টাকা ছাপানোর সাথে জড়িত, বিদেশে অর্থ পাচারের অভিযোগ আছে, আরবি ও স্প্যানিশে অনর্গল কথা বলতে পারে, বেনামে অনেকগুলো পাসপোর্ট আছে, তার টাকা বেশি না সহিংসতা, সে প্রশ্নটা আদি আমার ছেড়ে দেন ভাই ভাই আমার ছেড়ে দেন ভাই আমার ছেড়ে দেন ভাই ভাই আমার ছেড়ে দেন ভাই ভাই বস দাঁড়া করো করো বস আমি কিছু জানি না ভাই কিচ্ছু করেন নাই কিচ্ছু না
আলী হায়দার কিসলু, জন্মস্থান মোহাম্মদপুর ঢাকা, বয়স 46 বছর, ঋণ খেলাপি, হিউম্যান ট্রাফিকিং এর বড় নাম, কালচারাল শো এর নামে আদম প্রচার করে আসছে বহুদিন, তার সাইড ইফেক্ট হিসেবে মেয়ে মানুষের নেশা অনেক দিনের। হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? ও কুচি মুচি কু, বাই দ্য ওয়ে তুমি আমার এই নাম্বারটা কোথায় পেয়েছো? দ্যাটস কল্ড রিয়েল লাভ। গেছো, তোমাকে জোর করে অ্যাবর্শন করিয়েছিলাম সেই জন্য। কাম অন ডার্লিং, রিয়েলিটিটা বোঝার চেষ্টা করো। দেখো, ফর দ্য ভেরি বিগিনিং আমি তোমাকে বলেছিলাম সংসার কিষ্টুর জন্য না, কারণ আমি আজ এখানে কাল ওখানে, কাল ইউএসএ, দেন ইউকে, দেন অস্ট্রেলিয়া, আমি তো এভাবেই ঘুরে ঘুরে তোমাদের একটু একটু করে ভালোবাসা বিলিয়ে দিয়ে যাই, রাইট? ও রেসপন্সিবিলিটি, আমার ধারণা আমি সেটা পালন করেছি। তোমার হাজবেন্ড তোমাকে যা দিতে পারেনি বা পারবে না সেটা আমি তোমাকে দিয়েছি, রাইট? ওকে, আমার জোরে একটা মিটিং আছে, আর ফার্দার তুমি আমাকে ফোন করবে না, আর অ্যাকাউন্টসটা চেক করে নিও, আজকেই সব কিছু ট্রান্সফার হয়ে যাবে। ওকে, বাই বাই। কুচি মুচি, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ মি। কার সাথে কথা বলছিলে তুমি? লিভ ইট। সিলভিয়ার সাথে কথা বলছিলে? ও, তোমরা এ ব্যাপারে কিভাবে বোঝো বলো তো? ডোন্ট অ্যাক্ট লাইক এ স্মার্ট। আমার সাথে কোনো রকমের চালাকি আমি পছন্দ করি না। আমি তোমাকে মানা করেছিলাম তার সাথে কথা বলতে। লেট মি ক্লিয়ার, সিলভিয়ার সাথে আমার কিচ্ছু নেই। আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছে আমি রিয়েলি জানি না। ওয়াও, স্টপ লাইং, ওকে? তুমি আমার সাথে বারবার ধোকা করছো, মিথ্যা বলছো, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, আমি চলে যাব, তোমাকে ছেড়ে বলে দিলাম। ডার্লিং, বিষয়টা বোঝার চেষ্টা করো। মানা করেছি আমাকে টাচ না করতে, আমি থাকবো না তোমার সাথে। আর তুমি তাকে কি দিচ্ছো? কি দিচ্ছো? অনেক টাকা দিচ্ছো, বাড়ি দিচ্ছো, গাড়ি দিচ্ছো, লোক কেন দিচ্ছো? কারণ আমি একসময় ওকে ভালোবাসতাম, আই ওয়াজ অনেস্ট, বাট তুমি আমার লাইফে আসার পর থেকে তুমি ছাড়া আর কেউ নেই। আমি তোমার সাথে থাকবো না, আমি কালকেই চলে যাব থাইল্যান্ড বলে দিলাম। প্লিজ বোঝার চেষ্টা করো। মির্জা ইলিয়াদ, 7 বিলিয়ন মানুষের পৃথিবীতে মির্জা ইলিয়াদ একজন। তার মতো দেখতে আরো 5 জন আছে বা ছিল অথবা আসবে পৃথিবীতে, বিজ্ঞান তাই বলে। কিন্তু মির্জা ইলিয়াদ এক জীবনে বহু জীবনের স্বাদ নিয়েছে। ব্লগে সে দশানন, ফেসবুকে ঋষি ভাই, আর ইউটিউবে ফিল্টার পেপার। যারা ওদের চেনে তারা এলিয়াদকে চেনে না। একটা নীল দরজা পার হয়ে এলিয়াদের কাছে আসতে হয়, যে দরজা পার করবার অনুমতি থাকে না সবার।
I'm gonna go get some more.